সো হে গাইস, গুড মর্নিং। তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আর আজকের ওয়েদারটা জাস্ট দেখো, কি দেখতে পাচ্ছ? তো আজকের ওয়েদারটা কিন্তু একটু ভিজা ভিজা ওয়েদার রয়েছে, মানে বৃষ্টি হবে হবে, নিম্নচাপের ভাব, শুধু নিম্নচাপের অভাব। তো একটু হলে ভালো হয়, কারণ চাষিদের সুবিধা আর আমার অসুবিধা হয়, মানে যে তোমাদের জন্য বিকালবেলা ব্লগ করতে পারি না, আর আগের দিন ব্লগ করতে পারিনি, তো একটু এখানে একটু সমস্যা হয়েছিলো, দেখতে পাচ্ছ। এখন কী করবো তাই ভাবছি। তো একটা জিনিস তোমাদের দেখাই, এই যে সামনে অ্যালোভেরা গাছ, ব্যাপারটা হলো নিজের গাছ, তো ওর জন্য একটু মায়া দেওয়াটা বেশি লাগছে, যার জন্য এই অল্প একটু নিয়েছিলাম। আর যদি আমার এই অল্প একটু অনুযায়ী কাজ হয়ে যাবে, বেশি লাগবে না। তো চলো এটা ফটাফটাকে মুখে মাখি, মুখে প্রচুর বন্য হয়েছে তাই না? তো চলো এটাকে মুখে মাখি। পুরো কমপ্লিট, আর দেখতে হচ্ছে এত অনেক এখনও রয়েছে, মানে এটা আমার পুরো ফুল কমপ্লিট লাগেনি, তো হাফ হলেই হয়ে যায়, আর এটা পরে একদিন মাখবো। তো যাই হোক, এখন মানে আপাতত অ্যালোভেরাটা তো মাখা কমপ্লিট, আর এখন সবে বাজে হলো 7:15 বাজে, আর কাজে যাবো হলো 8টার সময়, এখনও দেরি আছে। যাই হোক, একটা কাজ মনে পড়ে গেলো, সেই কাজটা এখন করবো, যেটা হলো জুতো পরিষ্কার। মানে বলেছি কদিন পর যাওয়া হলো পুরী যাবো, আর এর মধ্যে আমার সময় হবে না, মানে কাজে যাই, কাজ থেকে আসি, আজকে একটু সকাল সকাল উঠেছি বলে যার জন্য সময়টা হচ্ছে। তো এখন জুতোটা ধোবো, জুতোটা ধুয়ে পরে একদিন আবার জামা প্যান্ট ধুতে হবে, তো মানে কাজের আমার শেষ নেই। তো চলো এখন জুতোটা ধুয়ে লেট গ্যাস, সব আমার কিন্তু কমপ্লিট। এখানে রয়েছে জল, রয়েছে এখানে জুতো, রয়েছে এখানে মগ, রয়েছে মগেও জল অল্প রয়েছে, এই যে সার্ফ রয়েছে, আর আমার হাতে হলো কাপড় রয়েছে। তো অ্যাকচুয়ালি বলে দিই, আমার না জুতো না শোলটা না চুরি হয়ে গেছে। তো একদিন গেছিলাম মাসি বাড়ি, আর মাসি বাড়ি গিয়ে সেই জুতো ধুয়ে দিয়েছিলাম, মানে জুতো ধুয়ে না আমি সময় পেলে এইসব ধোয়া টোয়া করি, মানে পরিষ্কার পরিচ্ছন্ন যতটা পারি নিজেকে রাখি, ঠিক আছে, এবার সময় হয়ে পারে না। যাই হোক, জুতোটা আমি ধুয়ে দিয়েছিলাম, আর ওই জায়গাটায় মানে কী রকম চোর জানি না, মানে জুতোর শোল কে চুরি করে ভাই? জুতো চুরি করে নিয়ে তো মানাতো যে না ঠিক আছে, জুতো শুদ্ধ চুরি করে নিয়ে গেছে, কিন্তু জুতোর শোল শুধু চুরি করে গেছে আর জুতো রেখে গেছে, মানে কীরকম চোর তোমরা একবার ভাবো জাস্ট। তো চলো বেশি কথা বলবো না, এখন টাইম বেশি নষ্ট করে লাভ নেই, এখন জুতোটা ধুই, জুতোটা ধুয়ে ঠুয়ে আবার একটু কাজে যেতে হবে, একটু কাজে না মানে সারাদিনের কাজে যেতে হবে। তো চলো ধুয়ে নিই। দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার করে দিয়েছি? তো এটা হলো পরিষ্কার করা, আর এটা হলো পরিষ্কার করা নেই। তো আশা করি পার্থক্য দেখে বুঝতে পারছো দুটোর, আর এর থেকে ভালো আর পরিষ্কার হবে না ভাই। অলরাইট গাইস, দেখতে পাচ্ছ আমার জুতো ধোয়া কিন্তু এই যে কমপ্লিট হয়ে গেছে, এখন শুকা দিয়ে দিয়েছি, শুধু রোদের অপেক্ষা। তো মনে হচ্ছে রোদ হবে না, তাও 2-4 দিন যাই হোক সময় লেগে শুকোক, আর 1:30 বাজে, কাজেরও যাওয়ার সময় হয়েছে। তো চলো কাজে যাই, কাজ দিয়েছে আমার তোমাদের সাথে কথা হবে। এখন কিন্তু আমি চলে এসেছি লক গেটে, দেখতে পাচ্ছ আমার পাশে কিন্তু রয়েছে লক গেট। তো চলো বেশি দেরি করবো না, এখন লক গেটে যেহেতু এসেছি একটু দেরি হয়ে গেছে, তো লক গেটটা একটু ঘুরবো, তোমাদেরকে দেখাবো, তারপরে অন্য এক জায়গায় চলে যাবো। তো চলো ফার্স্ট লক গেটটা দেখে নাও। We'll be right back.
hour later. Petrol pump. Petrol pump to idhar hi tha. अरे आए तो पाँच मिनट रुक जाओ ना। ये देखो चाय का दुकान है हमारा, हमारा मेमारी में एक नंबर ही दुकान है। तो चाय चाय पहले लेके कोई সুকাজ এখানে দেখতে পাচ্ছ দাদা কিন্তু সাইকেল নিয়ে কিন্তু ভ্লগ করছে, ঠিক আছে, ডেলি ভ্লগ। তো ওইখানটা কিন্তু হতে পারে এই সামনে নাম লেখা রয়েছে, ঠিক আছে, ইউটিউব চ্যানেলের নাম। তো একবার জাস্ট দেখো তোমরা, তো দেখলেই তোমরা বুঝতে পারবে। তো এরকম দাদাদেরকে তোমরা সাপোর্ট করো, কারণ খুবই কষ্ট করে যেহেতু ভিডিও করছে, তো অবশ্যই সাপোর্ট করবে তোমরা, ঠিক আছে। আর দাদাকে বললাম এখান থেকে চা খাওয়ার কথা। গুয়াহাটি থেকে কোথায়? দিল্লি, গুয়াহাটি থেকে কলকাতা, কলকাতা থেকে দিল্লি। কিন্তু দাদা এখন সাইকেল করে ট্যুর করছে, তা আবার সিঙ্গেল, ঠিক আছে। তো মানে একটা একটু অনেকটাই টাফ টাইপের হয়ে যায়, ঠিক আছে। হ্যালো ভাই, দাদা থ্যাংক ইউ, ভালোভাবে যাও, ঠিক আছে। তো দেখো চায়ের দোকানে আসতে না আসতে একটা দাদার সাথে দেখা হয়ে গেলো, যেটা কিন্তু গুয়াহাটি থেকে কলকাতা, কলকাতা থেকে দিল্লি সোলো ট্রিপ সাইকেলে একা করছে, ঠিক আছে। মানে একটা রিস্কের ব্যাপার হয়ে যায় আর জার্নিটা খুবই কঠিন। অল ইন্ডিয়া ট্রাভেল উইদাউট মানি, ঠিক আছে, ঘুরতে টাকা লাগে না, ঘুরতে মনের ইচ্ছাটা লাগে, এটা হলো আসল কথা। তাহলে এখন সামনে কিন্তু দোকান রয়েছে চায়ের দোকান, তো যেটার জন্য আমরা আসলাম, তো চাটা খাবো। আর এই দোকানে কিন্তু এতদিন ধরে দোকানের নামই শুনে আসছি, দেখে আসছি, আর ফার্স্ট টাইম যাবো। তো চলো এখন দোকানে যাই। ছোট টি স্টল, ঠিক আছে, সব রকম চা পাওয়া যায়। আমরা হলো মালাই চা খাবো। তো চলো এখন দোকানের ভিতরে ঢুকি। দেখে রয়েছে চা কিন্তু চলে এসেছে, আর এটা কিন্তু মালাই চা, আর এটা কিন্তু ছোট কাপ, ঠিক আছে, দেখে নাও, চলো একবার টেস্ট করা যাবে। নাম যেরকম কাজও সেরকম, চলো এখন চাটা খেয়ে নি, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ফাইনালি কিন্তু চাটা কিন্তু খেয়ে নিয়েছি, আর ভাই সাহেব এতটা মানে ভিড় না কি বলবো, দোকানে প্রচুর কিন্তু ভিড়, আর যেরকম নাম যেহেতু কাম তো সেরকম হবেই, তাই না? তো যার জন্য ভিড়। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি, চাটা খাওয়া হয়ে গেছে, চাটা খাওয়ার পর বেরিয়ে পড়ছি। তো চলো এখন দেখি কোথায় যাওয়া যায় আর কি করা যায়, চলো যাই।